আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আলী আহমদ মোল্লা। বাবার নাম? মরম কালামী আমল্লা। গ্রামের বাড়ি বাম, থানা বর্তমানে নাঙ্গলকোট, সাবেক চন্দ্রগ্রাম। 71 সালে আমি প্রথম বর্ষ MBBS স্টুডেন্ট চিটাগং মেডিকেল কলেজে, থাকতাম আলকরম প্রফেসর চিটাগং কলেজে। এসে আমি ছাত্রলীগে যোগদান করি এবং যোগদান করার পর থেকে আমরা ছাত্রলীগের সম্পূর্ণ কার্যক্রমে জড়িত হই। এখানে ছাত্রলীগের দুইটা ধারা ছিল, একটা ধারা জেলা ছাত্রলীগের আর একটা ধারা ছিল শহর ছাত্রলীগের। জেলা ছাত্রলীগের যে ধারাটা ছিল সেটা স্বাধীনতার সপক্ষে অনেক আগে থেকেই কাজকর্ম করে আসছিল। আমরা সে ধারার সাথে মাহফুজ ভাই আর সাবের আহমদ আসগারি এবং আরও কয়েকজন অনেকে ছিল, তাদের সাথে একসাথে মিটিং মিছিল করতাম। এবং আমরা চিটাগং কলেজ থাকাকালীন অবস্থায় ম্যাক্সিমাম শহরে সিকে মারা থেকে শুরু করে পোস্টার লাগানো এমন কোনো কাজ বাদ না যা আমরা করিনি। এর পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার সপক্ষে জনমত তৈরি হতে লাগলো। 69 সালে গণ আন্দোলন তীব্রতর আকার ধারণ করে, তখন পাহাড়তলিতে একদম সরাসরিভাবে স্বাধীনতার সপক্ষে বক্তব্য আসে। এরপরে হলো 70 সালের নির্বাচন। নির্বাচনটা তো হলোই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীদের মধ্যে ডাক্তার মুরকুতুর রহমান, ডাক্তার আফসারুল আমিন, তারপরে আব্দুল ওহাব চৌধুরী, ডক্টর হুমায়ুন এবং রবিউল হোসেন ছিল এবং আরও অনেকেই ছিল। চিটাগং কলেজের ল্যাবরেটরি থেকে এসিড ফেসিড নেওয়া, ভাউটার নেওয়া, যে এসিড ভাউট তৈরি করা থেকে শুরু করে অনেকগুলো কাজ আমরা করেছি। মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত তৈরি করা তো আছেই, অধিকন্তু জনমত ধরে রাখা। আমরা তখন চিন্তা করছি যে মুক্তিযুদ্ধটা দীর্ঘায়িত হতে পারে, অনেক দিন চলতে পারে এই মুক্তিযুদ্ধ, তাহলে মানুষের মনোবল ভেঙে যেতে পারে। মানুষের মনোবলকে সাঙ্গা রাখার জন্য, মানুষকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, গেরিলারা যে বসে নেয়, গেরিলারা যে কাজ করছে, গেরিলার কর্মতৎপরতাগুলো জনগণের সম্মুখে তুলে ধরার জন্যে ডক্টর মাহফুজুর রহমানের নির্দেশে এই পত্রিকার কাজে আমরা যাই। দেওয়ার পরে এটার দায়িত্বটা আমাকে দেন। আমি আসলে পত্রিকার কিছুই জানতাম না, তারপরে আমি সাহস করে এটা বিভিন্ন উপায়ে, যেটা আমরা এই স্বাধীন বাংলা পত্রিকার নামও মাহফুজ ভাই দিয়েছেন এবং এই লেখাগুলো সবগুলোই মাহফুজ ভাইয়ের লেখা ছিল। প্রথম সংখ্যায় সবগুলো লেখাই মাহফুজ ভাইয়ের ছিল। এবং গেরিলাদের কর্মতৎপরতাটা, তা শান্তি কমিটির কারা কারা ছিল, তাদের কাজকর্মগুলো তুলে ধরছে মানুষের সম্মুখে। এবং ওনার উদ্দেশ্য ছিল এই পত্রিকাটা বের করার পিছনে, যে যাতে যারা স্বাধীনতার সপক্ষে চট্টগ্রাম শহরে আবদ্ধ হয়ে আছে, অনেকেই যারা সরাসরি মুক্তিতে যেতে পারে নাই অথচ ওরাই দেশপ্রেমিক এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বাঙ্গীনভাবে চায়, তাদেরকে উজ্জীবিত রাখার জন্য, তাদের কাছে সঠিক কর্মতৎপরতাগুলো, গেরিলাদের কর্মতৎপরতাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য এই পত্রিকার প্রয়োজন ছিল। ইন্টারেস্টিং ব্যাপার, সাইকেল স্টাইল করার পত্রিকা কিন্তু আরও দুই একটা তখন বাইরেছে, এটা পরে যেটা জানি। বাদলরা আবার আলাদা পত্রিকা বের করছে, মৌলভী সৈয়দ লিফলেট বের করছে উজ্জীবিত করার জন্য। পত্রিকাটা বের করার জন্যে যে দায়িত্ব দিয়েছে, মূলত আমি পত্রিকার কাজে কোনো সময় করিনি। এরপরে আমি একটা প্রেসে গেলাম চন্দনপুরে, চন্দনপুরেটা পুরোপুরিভাবেই ছাত্র সংঘের নেতাদের দখলে, নেতা কর্মীদের দখলে। আর চট্টগ্রাম শহরে প্রেসগুলো সাধারণত চন্দনপুরেই সবগুলো। আর আমি চট্টগ্রাম কলেজে শেরে বাংলা হোস্টেলে থেকে পড়ালেখা করেছি 2 বছর, সুতরাং আমার এদিকে জানাশোনা ছিল। বিদায় একটা পত্রিকা, একটা প্রেসে গিয়ে ঢুকলাম। এরপরে আমরা এই পত্রিকার জন্য লেখা যখন কথাবার্তা বলেছি, তখন ব্লগ করতে হবে, ব্লগ করতে আন্দরদুল্লা গেলাম, আন্দরদুল্লা সেখানেও ছাত্র সংঘের নেতাদের সাথে প্রায় মুখোমুখি আমার হয়ে গেল। এই নেতারা, এই ছাত্র সংঘের এই নেতারা অনেক দিনই
আমাদেরকেও তাদের দলে ভিড়ানোর চেষ্টা করছিল, তাদের এরকম দুইজন নেতার নাম মনে আছে? সবই তো মীর কাসেম আলী ছিল তখন, তারপরে মীর কাসেম আলী ছিল, আরও ইয়ে মীর নাসিম আলী ছিল, মীর কাসেম আলীর ভাই মফিজ ডাক্তার মফিজ ছিল, পরে সে মেডিকেল কলেজের ছাত্র ছিল, তারপরে শোয়েব ডাক্তার শোয়েব ছিল, তারপরে আর একটা বুলবুল ইসলাম, বুলবুল ইসলাম ছিল, এরা সবাই ছিল ছাত্র সংঘের নেতা ছিল চট্টগ্রাম শহরে। যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে তারা, এবং কি তারা এদের মধ্যেই অনেকেই জাফর ভাইকে ধরছে মুক্তিযুদ্ধের সময়। ব্লকওয়ালা তিনি, উনি তো অবশ্যই স্বাধীনতা সপক্ষে, কিন্তু ওনার ব্যক্তিগত কোনো সমস্যা ছিল যে কারণে উনি ভারতে পালিয়েও যান নাই এবং এলাকায় ছিলেন এবং কাজও করে দিয়েছেন, কোনো টাকা পয়সা নেন নাই। কি নাম ওনার? অমলবাবু। তখন যে মাহফুজ ভাই যখন আমাকে নির্দেশ দিল যে পত্রিকার সারা শহরের যারা খুবই আমাদের পন্থী অর্থাৎ স্বাধীনতা সপক্ষের সমস্ত লোকের কাছে পত্রিকা পৌঁছাতে হবে, বড় বড় স্থাপনাগুলোতে কোর্ট বিল্ডিংয়ে পত্রিকা পৌঁছাতে হবে, মেডিকেল কলেজে পত্রিকা পৌঁছাতে হবে এবং বিভিন্ন জায়গায় যে সিজিও বিল্ডিং বিভিন্ন জায়গায় পত্রিকা, বাংলাদেশ ব্যাংক এসব জায়গায় পত্রিকা পৌঁছাতে হবে, এবং এই পত্রিকা পৌঁছানোর সাথে সাথে যারা টাকা পয়সা দেবে তাদেরকে বলবে টাকা পয়সা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের খরচের জন্য টাকার দরকার হয়ে পড়ছিল, মাহফুজ এটাও বলেছে যে টাকার দরকার, টাকা দেবে, যাদেরকে বলো তারা সবাই টাকা দেবে স্বতঃস্ফূর্তভাবে, কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়ার দরকার নেই, স্বতঃস্ফূর্তভাবে যে যা দেয় মুক্তিযুদ্ধের জন্য। তখন আমি এইটা নিজে দিক চিন্তা, ডাক্তার আফসারুল আমিন, ডাক্তার হুমায়ুন, শামীম, আফরোজ, ওহাব, চিত্রা বাউল, তারপরে এইভাবে অনেকে সাহায্য নিয়েছে। এছাড়া এটা হলো আমাদের ছাত্রদের মধ্যে, আর বাইরে মাদারবাড়ি মোগলটুলির গরিবুল্লাহ, তারপরে শামসু একটা ছেলে ছিল, শাহাবুদ্দিন একটা ছেলে ছিল কাঠটুলির, তারপরে আরও কয়েকজন, এরা মোটামুটি সঙ্গে মানে আপনারা এই নেটওয়ার্ক দিয়ে এটা বিলি করতে মোটামুটি বিলি হয়ে আছে। এরপরে যে মোগলটুলিতে তখন ছিল কমিশনার ইসলাম, ইসলাম কমিশনার, নূর ইসলাম কমিশনার, যদিও লোকটা আওয়ামী লীগ করতো কিন্তু ভয় ভীতিতে থাকতো, অস্থির সবসময়, তারপরও পত্রিকা হাতে পেয়ে বলছে যে ঠিক আছে আমি কয়েক জায়গায় দেবো, আমাকে 10টা কপি আপনি দিয়ে দেন, আমি দিয়েছিলাম না ঠিকই, উনি বিভিন্ন জায়গায় গিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে আমি যেদিন ঢুকি পত্রিকা বিলি করার জন্যে, আমি মনে করেছিলাম যে কয়েকটা পত্রিকা থ্রো করে চলে আসবো, কিন্তু যখন দেখলাম যে থ্রো করে চলে আসলে এটা হবে না, এরা কেউ পড়বে কেউ পড়বে না, একটা লোকের খোঁজ পেলাম যে সে মোটামুটি ভালো মানুষ, মহিউদ্দিন মানে রাউজান না কোথায়, সে বাংলাদেশ ব্যাংকের অফিসার ছিল, সে পত্রিকা পেয়ে খুব মানে খুশি হলো এবং আমাকে শেল্টারও দিল পরবর্তী পর্যায়ে, সে আমার জন্য একটা ইয়ে করেছে, আর টাকা পয়সাও সে দিয়েছে। মহিউদ্দিন এখন কী বেঁচে আছে না করে গেছে, লোকটা হেল্প করেছে। এছাড়া আরও অনেকে, যেমন কবির মেম্বার, কবির মেম্বার যে কবির তরুণে যে ট্রেনিং করেছে, কবির মেম্বার, কবির মেম্বার একটা ডেডিকেটেড মুক্তিযোদ্ধাদের জন্য একটা ডেডিকেটেড লোক ছিল, সেও পত্রিকা সরাসরি মানুষের কাছে কয়েকজনের কাছে পৌঁছায় দিয়েছে, তার বন্ধু বান্ধব কবির মেম্বার। এটা তো ফার্স্ট ইস্যু, সেকেন্ড ইস্যুর সময় কী করলো? সেকেন্ড ইস্যু তো বেরোলো পরবর্তী পর্যায়ে, তো সেকেন্ড ইস্যু তো আমি তো ধরাই পড়ে গেলাম, আমি তো আর সেকেন্ড ইস্যু কাজ করতে পারলাম। আচ্ছা, আপনি ধরা পড়ার কাহিনিতে করুন। হ্যাঁ, ধরা পড়ার একদিন আমি মাহফুজ ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, ওনাকে পাওয়া যায় না, পাওয়াটা কঠিন ছিল, মাহফুজ ভাইকে পাওয়াই কঠিন ছিল, তখন অনেকগুলো শেল্টারে মুক্তিযোদ্ধারা অপেক্ষা করতো ওনার যাওয়ার জন্য, এবং অনেকগুলো শেল্টারে মুক্তিযোদ্ধাদেরকে প্রয়োজনীয় নির্দেশ ওনাকে দিতে হতো, কোন কাজটা করতে হবে কীভাবে করতে হবে সব কিছু ওনার নিয়ন্ত্রণে ছিল। এক পর্যায়ে আলকরণ আমরা গেলাম, আলকরণে আমাদের একটা নালাপাড়াতে একটা শেল্টার ছিল, আমরা সেখানে দেওয়ার পরে সন্দীপের জাফর কৃষি ইউনিভার্সিটির ছাত্র, হ্যাঁ সে এবং আরও ফয়েজ ছিল, খুব সম্ভবত ফয়েজ লম্বাগড়ে, আমি ঠিক নাম জানতাম না তখন, লম্বাগড়ে একজন ছিল, ওদের সাথে কথাবার্তা বলে আমরা এর মধ্যে ইনফরমেশন পেলাম যে এই শেল্টারটা রেড হতে পারে আজকে, আমরা তৎক্ষণাৎই বেরিয়ে গেলাম, বেরিয়ে আমি গেলাম মাদারবাড়ির দিকে, অন্যরা যে যার দিকে চলে গেছে বলা যায় না, আর বলতে পারি না কে কোথায় গেছে। মাদারবাড়িতে গিয়ে আমি মনে করলাম যে ইসলাম কমিশনারের বাসায় থাকবো, কিন্তু রাত অনেক হয়ে যাওয়াতে আর ইসলাম কমিশনারের বাসায় ঢুকলাম না, আমি আমার বড়ো ভাইয়ের মেস কোয়ার্টারে ওখানে ঢুকলাম, বড়ো ভাই বাড়িতে ছিল তখন, মুঘলটলি মসজিদের পিছনে মেস কোয়ার্টার ছিল, আমি সেখানে থাকলে রাত্রে কত রাতে যায় না, আমাকে লাথি মেরে এই থেকে চৌকি থেকে ফেলে দিয়ে সাথে সাথে আমার চোখ বেঁধে ফেলবে,
কারা বেঁধে পেলো না, তখন তারা আমাকে কিল ঘুষি মারতে মারতে নিয়ে গাড়িতে উঠেছে। তারপরে নিয়ে চোখ বেঁধে নিয়ে গেলো, কোথায় দিয়ে নিয়ে গেলো যায় না, পরবর্তী পর্যায়ে সেখানে ছয় দিন আমি ছিলাম। সেটা ছিল 29 নভেম্বর। কোথায় ছিল পরবর্তী পর্যায়ে এটা জানতে পারলাম যে সেটা স্যার টাইগার ফার্স্ট নেভেল ব্যারেক। ওখানে ওখানে কী করলো আপনার সাথে? ওখানে ওখানে তো অপরিসীম নির্যাতন, যা মারতে মারতে তারা হাত বেঁধে ঝুলাইয়া পিটাতে পিটাতে তারা টায়ার্ড হয়ে গেল। এরপরে তারা মানে কেন কী কেন মারতেছিল? মারতেছিল তারা আমাকে যে ধরাই দিছে, আমি বুঝতে পারছি যে আমাকে কেউ ধরাই দিছে। ওরা বলতেছে যে মুক্তিযোদ্ধা, আমি গেরিলা ট্রেনিং নিয়ে আসছি, এসব তথ্য জানতে চেয়েছে। এবং পরবর্তী পর্যায়ে তারা ছয় সাত দিনের মতো আমাকে সকালে বিকেলে পিটাল। তারপর 6 তারিখে আমাকে তারা জেলখানা দিয়ে দিল। জেলখানায় দেওয়ার আগে অনেক কাহিনী আছে, ওরা অনেক ইন্টারোগেশন করেছে যে আমি কোথায় ট্রেনিং নিয়েছি, কারা কারা আছে। তখন আমি এটা বুঝতে পারছি যে যে অফিসার আমাকে ইন্টারোগেশন করছে সে মুক্তিযোদ্ধা কারা, বা শহরে মুক্তিযোদ্ধা গেরিলা ওয়ারফেয়ারটা কে লিড করতেছে, ওনাদের সম্বন্ধে কোনো ধারণা এই অফিসারের ছিল না। আমি এটা বুঝতে পারছি যে কোনো ধারণা এই অফিসারের ছিল না। সে আমাকে পিটাইয়া বা আমাকে টর্চার করে চেষ্টা করছে তাদের নাম বের করতে, কিন্তু আমাকে নাম বের করতে পারেনি তারা। পরবর্তী পর্যায়ে আমাকে খুব টর্চার করে 6 তারিখে আমাকে জেলখানা দিয়ে দেয়। সে থেকে আমি জেলখানায় 16 তারিখ বেরিয়ে গেলাম। জেলখানার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? জেলখানার অভিজ্ঞতা যেটা হয় সেটাই আর কি। জেলখানায় আমাদেরকে মোটামুটি সবাই জেলার থেকে শুরু করে সবাই আমাদেরকে আদরই করতো, কারণ জেলার যিনি ছিলেন সেটা ছিল হুমায়ুনের বাবা। এ ডাক্তার হুমায়ুনের বাবাই ছিলেন জেলার, উনি তখন আমাকে খুব আদরও করতেন এবং উনি প্রকাশ করতেন না, বুঝতে দিতেন না যে এটা জেলখানা মোটামুটি ভালোই ছিল। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।